আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে। আমার ইরফান বেবিটার আজকে জন্মদিন। হ্যাঁ বাবা, তো আমার ছেলের বার্থডে উপলক্ষে একটু ওয়ালমার্টে যাচ্ছি, দেখি কি কেনা যায় বাচ্চার জন্য। আপু বসো, টুকটাক একটু কেনাকাটা করবো। তো বেরিয়ে পড়লাম, বাচ্চার জন্য কি কি আর কিনবো, বাচ্চা হয়তো ড্রেস কিনে দেবো, তারপরে হচ্ছে একটা কেক, কারণ আমরা জন্মদিন পালন করি না, কারণ বাচ্চার মুখের দিকে দেখে এতটুকু না করলে তো নয়, এজন্য আর কি বাচ্চাকে খুশি করার জন্য ওয়ালমার্টে আসলাম। তো গাড়ি থেকে নেমে একটা ট্রলি নিয়ে এখন ভিতরে যাব। তো ইরফান বেবিটা তো অনেক খুশি। আজকে আমার ছেলেটা 4 বছর পূর্ণ হলো, সবাই দোয়া করবেন। তার সাথে একটু বাড়িরও কিছু টুকটাক কেনাকাটা করলাম বা করতেছি। ইরফান বেবির বার্থডে, তো টুকটাক খাবার কিনে আমরা এখন যাচ্ছি। তারপরে হচ্ছে মানে বাচ্চাকে তো একটু খুশি করতে হবে, এজন্য আর কি প্লেট বেলুন মানে টাকার কি খেলনা। সব কেনার পরে আবারও আসলাম হচ্ছে কেক কিনতে। তো এগুলো হচ্ছে ওদের ক্রিসমাস আসতেছে না, ডিসেম্বরের 25 তারিখে, তার সেই উপলক্ষে অনেক অনেক কেক বানিয়েছে ওরা। তা আমরা নেব হচ্ছে আমার ইরফান বেবি। ইরফান বেবি তো অনেক খুশি, ও চিল্লা চিল্লি শুনলেই বুঝতে পারবেন। তো কেক নিয়ে এখন আমরা যাচ্ছি ইরফান বেবির জন্য ড্রেস কিনতে। ইরফান বেবির জন্য ড্রেস কিনে আমরা আসলাম, লাইনে দাঁড়াইলাম। দেখেন কত মানে অনেক মানুষ, আজকে জানি না অনেক মানুষ লাইনে দাঁড়াইছে আর কি। বাবা সব তুলে দিচ্ছে, এখন স্ক্যান করবে। স্ক্যান করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে আবারও যাচ্ছি হচ্ছে ইরফান বেবিটা পিজা খাবে, তো সেই পিজার ইয়াতে গেলাম। এখান থেকে পিজা নিয়ে বাসায় চলে যাব। ইরফান বেবিটা চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে, পিজা দেয় না কেন।
তো এখন পিজা দিয়ে মানে দিছে, এখন নিয়ে চলে যাব বাসায়। আজকে আমার এই বাচ্চা 4 বছর পূর্ণ হলো। তো বের হলাম, আবার এখন চেক করতেছে যে আমরা টাকা দিছি কি না, চেক করতেছে, রিসিপ্ট দেখে। তো রিসিপ্ট দেখা হলো, এখন আমরা বের হয়ে গেলাম, গাড়িতে যাব এখন, সব কিছু তুলে গাড়িতে তুলে নিয়ে চলে যাব। তো গাড়িতে তোলানো শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় আসলাম, এসে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি কিনলাম আমার ইরফান বেবির জন্মদিনের জন্য। তো এই তো শীত এসে গেল, তা শীত সেই চিন্তা মাথায় রেখে কিনলাম আর কি দুটো, একটা হচ্ছে ফুল হাতা গেঞ্জি আর একটা হচ্ছে শার্ট। বাবা এটা গুড না, দেখো তো এটা গুড না, এই পাপোশটা। এই তো পাপোশটা, এই পাপোশটা কিনলাম। টুকটাক ফল ফ্রুট, ইরফান বেবিটার বার্থডে উপলক্ষে বেলুন আর সংসারের কিছু টুকিটাকি জিনিস। বাচ্চাদের জন্য পাস্তা, কুকিজ, ওরিও আর হচ্ছে এই তো আমার ইরফান বেবির জন্য কেক। বিসমিল্লাহ। তো এই তো ইরফান বেবিটাকে ওর বাবা, ও আগে এমনিতেই কেটেছে কেকটা, এমনিতে মানে একটু কাটা দিয়ে বাবা বলো বিসমিল্লাহ পারে না, তাই ওর বাবা হেল্প করলো আর কি। ওর বাবা ওকে কেক কেটে প্লেটে দিচ্ছে, কিন্তু আমার ছেলে কিন্তু কেক খায় না, কিন্তু ওর প্রতি বার্থডে দেখা যায় যে কেক হলেও খাবে। তো সেটাই বিসমিল্লাহ বলছো যে কেক খাচ্ছে, আল্লাহ তোমাকে অনেক বড় করুক, সে অনেক খুশি। তো ইরাও তো অনেক খুশি, ইরফান বেবির আপুটাও অনেক খুশি, দেখেন জন্মদিনের গান ছেড়ে দিয়েছে টিভিতে। এখন বাচ্চাদের খুশি তো শেষ খুশি নাকি। তো ইরফান বেবিকে ওর বাবা কেক খাওয়াচ্ছে। ইরফান তো অনেক খুশি, হ্যাপি বেবি হ্যাপি হ্যাপি, থ্যাংক ইউ দিচ্ছে। আবুকে একটা উম্মা দিয়ে দাও। আর ইরফানের বাবা ইরফানকে কেক খাওয়াও, বলো আপু আসো দেবে দেখি, আপু আসো যাও আম্মু যাও। তো ইরা এখন খাওয়াই দাও বেবিটা, ইরা ইরাকে একটু খাওয়াই দেবে, দাও খাওয়াই দাও আপুকে, বলো আপু বেবি খাও। তো এখানে মানে শেষ করে দেব,
বা দিচ্ছি মটর তো ইরফান বেবিটা ওর আপুকে খাওয়াই দিল এখন সে নিজেও খাচ্ছে গিফট থ্যাংক ইউ দাও বাবাকে তোর বাবা ওকে গিফট দিল $100 যেটা দিয়ে বাবাটা খেলনা কিনবে দাও মা পকেটে রাখো তো সে অনেক খুশি থ্যাংক ইউ বাবাকে বাবাকে তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ